আমার প্রিয় দেশবাসী, আমার বাংলা ভাষাভাষী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাতৃভূমির সন্তানেরা, সময় এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বহু গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিরা, তিনারা সবাই স্টেজে রয়েছেন। আজ সর্বপ্রথম আইএসএফের পক্ষ থেকে আজকের এই ব্রিকেটে জনসমুদ্রে আসা প্রত্যেকটা লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, ক্ষুধার্ত মানুষকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। পাশাপাশি অত্যন্ত আন্তরিক ভালোবাসা আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে, বিমান দাখে এবং বামপন্থী শরিক দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে, যা তিনারা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তিনারা সৎ ইচ্ছা দেখিয়ে তিনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকে বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তিনারা মেনে নিয়েছেন। তাই সর্বপ্রথম এই ব্রিগেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলো স্বাধীন আমরা করব। আমরা বামপন্থীর প্রত্যেকটা যেখানে যেখানে শরিক দল প্রার্থী দেবে সেখানে আমরা তাদেরকে পুরাতন দিনের ইতিহাস ভুলে গিয়ে, কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে, আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। আজকে বাংলা স্বাধীনতাকে কেড়েছে এই মমতা, বাংলা নারীদের অধিকার কেড়েছে এই মমতা। একটা রেপের জন্য 2,000,000 টাকা তার মূল্য ধারণ করেছে এই মমতা। অতিবেগে বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে দেব। আজকে আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, টেডে শিক্ষক শিক্ষিকারা, অনুমোদিত 500 শিক্ষক শিক্ষিকারা, এমন করে সিভিক ভলেন্টিয়ারেরা, এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে। এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই বাঘের বাচ্চাটা কথা বলে। অতিবেগে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করো, আগামী দিন 2021-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। মানে এটা বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এ বাংলা সৈয়দনা আবু বকর সিদ্দিকীর বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা প্রায় সময়তে যখনই ভারতের ওপরে কোন কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে। এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। আজ এই ব্রিগেডের ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার, কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট শ্রীমল সুরন্দা, আপনাদের প্রিয় নওশাদ সিদ্দিকী এবং বিশেষ করে আমার সেলিমদা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আরো আনন্দিত হব। তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম। আজ এখানে যারা বাম বন্ধু আছেন, বাম বন্ধু শরিক বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি, আজ শুক্রবার প্রচার করেছিলাম।